কোন সরকার, কোন সমাজ নেতা, কোন রাষ্ট্র, কোন পারিবারিক নেতা, কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না। সোজা কথা, আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে। কারো পরোয়া করে লাভ নাই, কোনো অজুহাত দিয়েও লাভ নাই। দেশটা ভালো না, বিশ্বটা ভালো না, সমাজটা ভালো না, সময় ভালো না, এগুলো বলে কোনো লাভ নাই। আপনাকে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। আমার ভালো আমাকে বুঝতে হবে।